আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি ছিল একটা রিকোয়েস্টের ভিডিও, কারণ এর আগের ভিডিওগুলোতে অনেক আপুই আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন একটা 6 মাসের বাচ্চার খাদ্য তালিকা নিয়ে ভিডিও বানাই, যে কোন কোন টাইপ খাবারগুলো বাচ্চাকে দেয়া যাবে বা কোনগুলো দেয়া যাবে না, লাইক 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে। তো বাচ্চাকে আসলে কখন থেকে সলিডটা স্টার্ট করতে হবে, 5 মাস থেকে শুরু করতে হবে নাকি 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লে শুরু করতে হবে, তো এমন অনেক কনফিউশন থাকে নতুন মায়েদের মনে বা অনেক কোশ্চিন থাকে। তা আমি যতটা পসিবল আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, ইভেন আমি সবগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান দেখানোরও চেষ্টা করেছি যে কোন খাবারগুলো বাচ্চাকে দিতে পারবেন, কোনগুলো দিতে পারবেন না, বাচ্চার জন্য কোন খাবারগুলো সিলেক্ট করলে বাচ্চা ঠিকমতো পুষ্টি পাবে বা বাচ্চার জন্য সবচেয়ে বেস্টটা হবে। তো আসলে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে, যার ফলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখতে, কেটে দেখবেন না, এর ফলে কিন্তু যদি আপনি কোনো অংশ কেটে দেন হয়তো অনেক কিছু আপনি মিস করে ফেলতে পারেন। বিশেষ করে যাদের বাচ্চার বয়স এখনও 6 মাস হয়নি, বাচ্চাকে সলিড স্টার্ট করতে যাচ্ছেন, তো আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে আপনার বাচ্চার ভালোর জন্যই। তো যাদের বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছর তারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বাচ্চাদের ফার্স্ট সলিড ফুড হিসাবে আমরা সাধারণত 4টি খাবারকে বেশি চিনে থাকি, যেমন হচ্ছে সাবুদানা, সুজি, খিচুড়ি বা নুডলস। সাধারণত এই খাবারগুলো আমরা বেশি দেই, কারণ এই খাবারগুলো খাওয়ার পরে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকে, বাচ্চা খুব সহজে এগুলোকে হজম করতে পারে। সাবুদানা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার এবং বাচ্চারা খুব সহজে এটি হজম করতে পারে, আর এতে আছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ, যার জন্য কিন্তু মায়েরা প্রথমে এই সাবুদানাটা বাচ্চাদেরকে 6 মাস থেকেই দিতে পারবে। আরও একটি মজার বিষয় হচ্ছে যে সাবুদানা কিন্তু আপনারা বাচ্চাদেরকে ভাতের সাবস্টিটিউট হিসাবেও দিতে পারবেন। 2 নম্বরে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে সুজি, কারণ সুজি হচ্ছে খুবই সহজপাচ্য একটি খাবার, এটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারে আর এটা অনেক অ্যাভেলেবল, সব জায়গাতেই পাওয়া যায়। তো বাসায় বানানো হোমমেড সুজি হলে তো কথাই নেই। বাচ্চাদেরকে সাধারণত আমরা 2 ধরনের সুজি দিয়ে থাকি, গমের সুজি বা চালের সুজি। তো চালের সুজি আবার বেশ কয়েক টাইপ হয়ে থাকে, রেগুলার ভাতের চালের সুজি বা পোলাওয়ের চালের সুজি বা অন্যান্য যে কোনো চালের সুজি। তবে প্রথমের দিকে বাচ্চাদেরকে কিন্তু যে কোনো সুজি না দিয়ে শুধুমাত্র ভাতের যে রেগুলার চালটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে কিন্তু বাসাতে স্বাস্থ্যসম্মতভাবে হোমমেড সুজিটা বানিয়ে দিতে পারেন। আরও একটি খাবার যেটি আমরা বাচ্চাদেরকে 6 মাস হলে দিয়ে থাকি তা হচ্ছে লুডুস, এবং লুডুস হচ্ছে কার্বোহাইড্রেট গোত্রের একটি খাবার বা ভাতের সাবস্টিটিউট হিসেবে আমরা এটা বাচ্চাকে দিয়ে থাকি। তো লুডুস সম্পর্কে যেটা না বললেই না, আমরা হয়তো অনেকেই জানি না যে বাচ্চাদের লুডুসটা কিন্তু আলাদা হয়ে থাকে। দেখেন আপনারা যে লুডুসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের লুডুস, এছাড়াও কিন্তু অনেক টাইপ লুডুস কিনতে পাওয়া যায়। তো আমার আসলে লুডুস নিয়ে আরও একটা ভিডিও করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আমি 2-1 দিনের ভিতরে সেই ভিডিওটা আপলোড করে ফেলবো, আপনারা চাইলে সেখান থেকে ডিটেলসে জানতে পারবেন যে বাচ্চাদের লুডুস কোনটা বা কোন লুডুসটা স্বাস্থ্যের জন্য উপকারী। লুডুস, সাবুদানা বা সুজি এগুলো নিয়ে কিন্তু প্রচুর রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, কারণ প্রতিটা বয়সের বাচ্চার জন্য কিন্তু রান্নার সিস্টেমটাও আলাদা আলাদা। তো আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিগুলো ফলো করতে পারেন, এতে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তবে এটা ঠিক যে সাবু, সুজি বা নুডলস এই খাবারগুলো কিন্তু বাচ্চা 6 মাস পূর্ণ হয়ে গেলে আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন। বাসায় কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের বয়স অনুযায়ী আপনারা সুজি বানাতে পারেন তার বেশ কয়েকটা রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে বাসাতে ট্রাই করতে পারেন। এছাড়াও কীভাবে আপনারা হোমমেড নুডলসটা বাসায় বানাবেন সে রেসিপিও যদি আপনাদের লাগে তাহলে আমাকে বলবেন কমেন্ট বক্সে, আমি ইনশাআল্লাহ সেটাও বানিয়ে দেখাবো। বাচ্চা 6 মাস পূর্ণ হলে আমরা যখন তাদের মুখে প্রথম কোনো খাবার দেই তখন সাধারণত প্রথমে আমাদের খিচুড়ির কথাটাই মনে পড়ে, এবং আমরা অনেকেই কিন্তু বাচ্চাদেরকে খিচুড়ি দিয়ে স্টার্ট করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিনই বাচ্চাকে একসাথে অনেকগুলো ডাল দিয়ে বা অনেকগুলো সবজি দিয়ে খিচুড়িটা না দিয়ে জাস্ট একটা ডাল বা একটা সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়িটা করে দিবেন। প্রথম 6 মাস এবং 7 মাসের দিকে আপনি বাচ্চাকে এভাবে অল্টার করে করে এক একদিন এক একটা ডাল বা সবজি দিয়ে হয়তো বা খিচুড়িটা করে দিতে পারেন। তারপর যখন বাচ্চার বয়স 8 মাস বা 10 মাস পার হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনি ডালের পরিমাণ এবং সবজির পরিমাণটা বাড়াতে থাকবেন, কারণ প্রথম দিনে যদি বাচ্চাকে একসাথে অনেকগুলো ডাল বা সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে দেওয়া যায় তাহলে বাচ্চার যদি কোনো অ্যালার্জির প্রবলেম হয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোন সবজি বা ডাল থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে, এমনকি বাচ্চা একসাথে অনেকগুলো ডাল বা সবজি ডাইজেস্ট করতেও পারে না বা তাদের হজমে সমস্যা হতে পারে, এতে কিন্তু বাচ্চা বমি করতে পারে। তো আপনি যদি আসলে বাচ্চার মানে সেটা পছন্দ হচ্ছে কি হচ্ছে না বা তার টেস্টটা ভালো লাগছে কি লাগছে না সেটা যদি বুঝতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডাল বা একটা সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়িটা
রান্না করে দিতে হবে। অনেকে একটা কোশ্চিন করে থাকেন যে বাচ্চাদের 6 মাস পূর্ণ হলে তাদেরকে সেরেলাক খাওয়ানো যাবে কি না। অবশ্যই যাবে, তবে সেটা ট্রাই করতে হবে বাসায় বানানো হোমমেড সেরেলাক যেন হয়ে থাকে। এবং সেরেলাক বানানো কিন্তু অনেক ইজি, আপনারা চাইলে কিন্তু একদম কম খরচে এবং স্বাস্থ্যসম্মতভাবে বাসাতেই সেরেলাকটা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের প্রতিটা বাচ্চার বয়স অনুযায়ী আপনাকে সেরেলাকটা বানাতে হবে। তো কীভাবে আপনারা বিভিন্ন ধরনের ডাল বা বাদাম দিয়ে এই সেরেলাকটা বানাতে পারেন, সে রেসিপিও কিন্তু আমার চ্যানেলে বাচ্চাদের বয়স অনুযায়ী আপলোড করা আছে। আমি প্রতি ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু সবজির কথা বলবো যেগুলো বাচ্চার 6 মাস পূর্ণ হয়ে গেলে সেগুলোকে স্টিম করে তারপর হাতের সাহায্যে ম্যাশ করে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। অনেকেই মনে করেন যে বিদেশি সবজি খাওয়ালে বাচ্চা বেশি বেশি পুষ্টি পাবে, কিন্তু সেটা একদমই ঠিক না। আপনি চাইলে কিন্তু দেশীয় অনেক সবজি আছে যেগুলো সিজনাল সবজি এবং খুব সহজে পাওয়া যায়, সেই সবজিগুলো কিন্তু আপনি আপনার বাচ্চাকে রেগুলার খাওয়াতে পারবেন। হোক সেটা খিচুড়ির সাথে বা স্যুপ বানিয়ে কিংবা এমনিতে সেদ্ধ করে সেটা ম্যাশ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। কিছু শাকসবজি আছে যেগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায়, যেমন হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, ব্রকোলি, মটরশুঁটি, গাজর, শালগম, বরবটি বা লাউ, এই টাইপ সবজিগুলো কিন্তু অল টাইম পাওয়া যায়। সো আপনি চাইলে কিন্তু বাচ্চাকে এগুলো খুব সহজেই দিতে পারবেন। আরও একটা খুবই কমন কোশ্চিন যেটা কিন্তু আমরা সব মায়েরাই করে থাকি ডক্টরদেরকে, আর তা হলো যে বাচ্চাদের খাবারে কোন তেলটা দিতে পারি বা কোন তেলটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। তো সেক্ষেত্রে আমার বেবি ডক্টর আমার বেবিকে কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটা দিয়েছিল এবং 6 মাস থেকে আমি ওকে এটা কন্টিনিউ করি। এছাড়াও আরও একটা কোশ্চিন যে বাচ্চাদের জন্য ঘি বা বাটার কখন থেকে ইউজ করা যাবে, তো সেক্ষেত্রে বলবো একদম 6 মাস থেকে বাচ্চাদেরকে ঘি বাটারটা না দিয়ে যখন তার 7 মাস আপ হয়ে যাবে তখন থেকে কিন্তু চাইলে আপনারা জাস্ট অল্প পরিমাণে এই ঘি বাটারটা বাচ্চাদের খাবারে অ্যাড করতে পারবেন। তবে বাটারের ক্ষেত্রে মনে রাখবেন যে সেটা যেন অবশ্যই আনসল্টেড বাটার হয় এবং ঘিটা যেন বাসায় বানানো হোমমেড খাঁটি ঘি হয়। তো আপনারা কীভাবে বাসাতে বাটার দিয়ে হোমমেড খাঁটি ঘি বানাতে পারেন তাও কিনা একদম কম খরচে এবং খাঁটি গাওয়া ঘিয়ের মতো, সে রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে বাসাতে ট্রাই করতে পারেন। এছাড়াও ঘি বাটার বা অলিভ অয়েল তেলের উপকারিতা নিয়ে কিন্তু আরও একটি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখতে পারেন। আশা করি যে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তবে হ্যাঁ, এগুলো ছাড়াও কিন্তু আপনারা চাইলে রেগুলার যে সয়াবিন তেল আছে সে তেলটাও কিন্তু বাচ্চার খাবারে ইউজ করতে পারবেন। বাচ্চাকে 6 মাস থেকে আপনারা চাইলে কিন্তু মাছ, মাংস বা ডিম যে কোনো একটা দিতে পারবেন, তবে মনে রাখতে হবে যে একই দিনে কিন্তু 3টা দেওয়া যাবে না। বাচ্চা যদি অনেক বেশি প্লেফুল বা অ্যাক্টিভ হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু সপ্তাহভেদে এগুলোকে এক টুকরো করে যে কোনো দিনে একটি মাছ অথবা একটি ডিম খাওয়াতে পারবেন। মাছ বা মাংস দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে বিষয়গুলো মনে রাখতে হবে যেগুলোতে যেন হাড় ছাড়া হয় বা মাছ যেন কাটা ছাড়া হয়, সেজন্য দেশীয় অনেক ভালো ভালো মাছ আছে, যেমন হচ্ছে বোয়াল মাছ, শিং মাছ বা মাগুর মাছ, এগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে 6 মাস থেকেই দিতে পারবেন। 6 মাস থেকে বাচ্চাদেরকে ডিম দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ডিমটা পুরোটাই বাচ্চাকে দেওয়া যাবে না, কারণ পুরো ডিম বাচ্চা অনেক টাইম টলারেট করতে পারে না। তাছাড়া কিন্তু ডিমের সাদা অংশে অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে যার কারণে বাচ্চাদের অ্যালার্জির মতো প্রবলেম হতে পারে। তো প্রথমে অবশ্যই আপনারা কিন্তু ডিমের কুসুমটা দিয়ে বাচ্চাকে শুরু করবেন। অনেকে আবার বাচ্চাকে সামুদ্রিক ক্যানফিশগুলো দিয়ে থাকেন, কারণ সামুদ্রিক মাছগুলো তো আর অ্যাভেলেবল না। তো সেক্ষেত্রে বলবো যে একদম 6 মাস থেকে বাচ্চাদেরকে ক্যানফিশগুলো না দিয়ে আপনারা চাইলে কিন্তু 1 ইয়ার পর থেকে এগুলো বাচ্চাদেরকে দিতে পারবেন। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে কোয়েল পাখির ডিম নাকি মুরগির ডিম কোনটা বেশি ভালো স্বাস্থ্যের জন্য বা বাচ্চাকে কোনটা খাওয়াবেন, তো সেখানে অনেক আপুরি অনেক টাইপ কোশ্চিন ছিল। তো যাই হোক না কেন, আমি যেমন দেশের বাইরে থাকি আমার এখানে কিন্তু দেশি মুরগির ডিমটা একদমই পাওয়া যায় না, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাচ্চাকে কিন্তু আমাকে ব্রয়লার বা ফার্মের ডিমটাই খাওয়াতে হয়। কিছুই করার নেই, তবে অবশ্যই ডিম সেদ্ধ করারও বেশ কিছু নিয়ম আছে, খুব ভালো করে এটাকে সেদ্ধ করে দেন বাচ্চাকে খাওয়াতে হবে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার ডিম নিয়ে আরও 2-3টা ভিডিও আছে সেগুলো দেখতে পারেন, অনেক ভালো হয়তো আইডিয়া পাবেন। আর পার্সোনালি আমি এটা বলবো যে আমি আমার বাচ্চাকে যতটা না ফার্মের ডিম দেই তার চাইতে বেশি কিন্তু কোয়েল পাখির ডিমটা দেই, কারণ কোয়েল পাখির ডিমের পুষ্টি উপকারিতা কিন্তু অনেক বেশি। সো আপনারা চাইলে কিন্তু কোয়েল পাখির ডিমটা বাচ্চাকে 6 মাস থেকে দিতে পারবেন।
আমাদের সকল মায়ের মনে একটা কমন প্রশ্ন আছে যে বাচ্চাকে সমুদ্রের মাছ নাকি নদীর মাছ কোনটা দিলে বেশি ভালো হবে। তো দুটো মাছেরই কিন্তু আলাদা আলাদা পুষ্টিগুণ রয়েছে, যেটা হয়তো আপনি সমুদ্রের মাছ থেকে পাবেন সেটা কিন্তু নদীর মাছে নাও পেতে পারেন। কারণ সমুদ্রের মাছে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তবে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যে নদীর মাছ বা সমুদ্রের মাছ যেটাই হোক না কেন, অবশ্যই বাচ্চাকে চেষ্টা করবেন কাটা ছাড়া মাছগুলো খাওয়াতে। এবং সমুদ্রের মাছের ক্ষেত্রে আপনি কিন্তু প্রতিদিন বাচ্চাকে মাছটা না দিয়ে উইকে জাস্ট একদিন দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের ছয় মাস পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনারা চাইলে অল্প অল্প করে বাচ্চাদের খাবারে ড্রাই ফ্রুটসটাও অ্যাড করতে পারবেন। তো খুবই কমন কিছু ড্রাই ফ্রুটস আছে, যেমন ধরুন কিশমিশ, খেজুর বা বিভিন্ন ধরনের বাদাম। তো অবশ্যই এগুলো বাচ্চাদেরকে কেয়ারফুলি দিতে হবে যেন গলায় না আটকে যায়। আর ব্লেন্ডিং ফরম্যাটে নিয়ে এসে দিতে হবে, বা এগুলো দিয়ে আপনি সিরাপ বানিয়ে বিভিন্ন খাবারের সাথেও অ্যাড করতে পারবেন। আর বাদামের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবেন যে একসাথে কিন্তু অনেকগুলো বাদাম দিয়ে আপনি সেরেলাক বা ফ্রুটস পাউডারটা তৈরি করবেন না, জাস্ট একটা একটা করে বাদাম দিয়ে আপনি ফ্রুটস পাউডার তৈরি করে পরে আপনি চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতে পারবেন। এতে কী হয় যে বাচ্চার অ্যালার্জির কোনো প্রবলেম হচ্ছে কি না তা বোঝা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। তো সাধারণত এই ড্রাই ফ্রুটস পাউডার বা সিরাপগুলোতে আপনি কিন্তু বাচ্চার যে কোনো খাবারকে মিষ্টি করতে পারবেন, যেমন ধরুন সুজি, সাবু বা এই টাইপ যে খাবারগুলো আছে এগুলো কিন্তু মিষ্টি না হলে বাচ্চা অনেক টাইম খেতে চায় না। তো চিনির পরিবর্তে আপনি এগুলো সিরাপ ব্যবহার করে কিন্তু বাচ্চার খাবারকে মিষ্টি করতে পারবেন। আর কিভাবে আপনি সিরাপ বানাতে পারেন বা ড্রাই ফ্রুটস পাউডার বানাতে পারেন এগুলো নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি চাইলে কিন্তু সেখান থেকে ভিডিও দেখে বা সেগুলো ট্রাই করতে পারেন। প্রোটিনে ভরপুর এই ড্রাই ফ্রুটস পাউডারগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তাই 7-8 মাস থেকে ট্রাই করবেন বাচ্চার খাবারে এক চামচ করে হলেও এই পাউডারগুলো রাখতে। এখন আমি আপনাদেরকে বলবো ফল নিয়ে, কারণ ফল নিয়ে যদি বলতে যাই তাহলে দেখা যায় যে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে। তারপর আমি যতটা পসিবল অল্পর মধ্যে বলার চেষ্টা করছি, কারণ বাচ্চাদের 6 মাস পূর্ণ হয়ে গেলে ডক্টররা কিন্তু প্রথম যে খাবারটি বাচ্চাদেরকে দিতে বলেন তা হচ্ছে যে কোনো ফলের পিওরি। তো ফলের পিওরি হচ্ছে যে কোনো ফলকে আপনি ম্যাশ করে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা বাচ্চাকে খাওয়ানো। এটা হয়তো অনেকে বুঝতে পারেন না যে পিওরিটা কী। তা আসলে আপনি চাইলেও কিন্তু বাচ্চাকে সব ধরনের ফল দিয়ে শুরু করতে পারবেন না, কারণ কিছু ফল আছে যেগুলো সাইট্রাস জাতীয় বা টক ফল, সেগুলো কিন্তু বাচ্চাদেরকে 1 বছর আগে না দেওয়াটাই উচিত। এবং কিছু ফল আছে কমন ফল বা সিজনাল ফল, যেগুলো হাতের কাছে পাওয়া যায় এবং ভালো মানের মিষ্টি হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো মিষ্টি ফল দিয়ে বাচ্চাকে শরীরটা স্টার্ট করতে। তবে বাচ্চাকে যে ফলই খাওয়ান না কেন অবশ্যই নিজে সেটা আগে খেয়ে দেখবেন যে মিষ্টি কি না। যদি মিষ্টি হয় তাহলে বাচ্চাকে খাওয়াবেন, আর এটা কিন্তু আপনার বাচ্চার জন্যই ভালো। এছাড়াও ফলগুলোকে খুব ভালোভাবে ফরমালিন মুক্ত করে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ দেশে কিন্তু এখন বিদেশি অনেক ফল আছে যেগুলো পাওয়া যায় খুব সহজে এবং সেগুলোতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফরমালিন থাকে। তো অবশ্যই ফরমালিন মুক্ত করে তারপর বাচ্চাকে খাওয়াবেন। এবং ঘরে কিভাবে আপনারা খুব সহজে ফরমালিন মুক্ত করতে পারেন যে কোনো ফল বা শাকসবজিকে, সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে বাসাতে ট্রাই করতে পারেন। যেমন ধরুন অ্যাপেল, কলা, নাশপাতি, পেয়ার, অ্যাভোক্যাডো, বেদানা, এই ফলগুলো কিন্তু অনেক কমন এবং সবসময় মোটামুটি পাওয়া যায়। তো আপনারা কিন্তু এই ফলগুলো দিয়ে বাচ্চাকে স্টার্ট করতে পারেন। তবে নাশপাতি বা অ্যাপেল এই ফলগুলো কিন্তু এমনি এমনি না দিয়ে সেটাকে 4-5 মিনিট স্টিম করে তারপর সেটাকে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এবং বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে লাইক 7-8 বা 9 মাস থেকে আপনারা চাইলে কিন্তু একটা ফলের সাথে আরেকটা ফলকে অ্যাড করে, যেমন ধরুন কলার সাথে অ্যাপেল, অ্যাভোকাডোর সাথে কলা, এভাবে অ্যাড করেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে তার টেস্ট পাটটা যেমন চেঞ্জ হয় এবং বাচ্চার রুচি নষ্ট হয় না এবং বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে। কারণ প্রতিদিন যদি আপনি বাচ্চাকে একইভাবে ফ্রুটসটা খাওয়ান, সাপোজ আপনি যদি প্রতিদিনই কলা খাওয়ান বাচ্চাকে, তাহলে কিন্তু বাচ্চা বোরিং হতে পারে। তখন হয়তো আপনি আবার কমপ্লেন করবেন যে আমার বাচ্চা তো কলা খায় না বা অমুক ফ্রুটসটা খায় না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে কলা দিয়ে কিন্তু অনেক টাইপ রেসিপি করা যায়, যেমন ধরুন একদিন হয়তো সুজির সাথে করে দিলেন, একদিন সাবুর সাথে দিলেন, একদিন হয়তো কলা দিয়ে প্যানকেক করে দিলেন, একদিন হয়তো কলা দিয়ে পাকোড়া বানিয়ে দিলেন। এভাবে কিন্তু চাইলে আপনি বিভিন্ন ধরনের রেসিপি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আসলে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটসের স্মুদি বা মিল্কশেক বা রেসিপি কিভাবে করতে পারেন সেগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে কিন্তু সেখান থেকে দেখেও ট্রাই করতে পারবেন।
বাচ্চাকে যখন প্রথম সলিড দেওয়া হয় তখন কিন্তু আপনি নিশ্চিন্তে বা নির্ভয়ে পাকা পেঁপে বাচ্চাকে খাওয়াতে পারবেন, হোক সেটা পাকা পেঁপে বা কাঁচা পেঁপে দুটোই কিন্তু বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে পেঁপে খাওয়ালে কিন্তু বাচ্চার পটিটা নরম হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু তার সাথে একটা করে কলাও রাখতে পারেন, বা বেশি যদি কলা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু তার পটিটা অনেক বেশি হার্ড হয়ে যেতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝে পাকা পেঁপেটা খাওয়াতে। এতে কিন্তু বাচ্চার পটিটাও হার্ড হবে না বা তার কোনো গ্যাস্ট্রিকের মতো প্রবলেম হবে না, পেট ব্যথা করবে না, বা বিভিন্ন ধরনের যে ছোটোখাটো প্রবলেমগুলো আছে সেটা কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। পার্সোনালি আমি এখন আপনাদের একটা কথা বলতে পারি যে আপনার বাচ্চা যদি এখন অনেক ছোট হয়ে থাকে এবং আপনার বাসার আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তো আপনি যে কোনো ফ্রুটসের গাছ লাগাতে পারেন, লাইক যেমন হচ্ছে পেঁপের গাছ। তো এতে কি হবে যে আপনি কিন্তু আপনার বাচ্চাকে একদম ফ্রেশ যে ফ্রুটস আছে সেটাই খাওয়াতে পারছেন, ফরমালিনের কোনো টেনশন থাকছে না আর বাচ্চা কিন্তু পর্যাপ্ত পুষ্টিটাও পেয়ে যাচ্ছে। আমরা যারা একদমই নতুন মা সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না যে বাচ্চাকে সলিডটা কীভাবে শুরু করব। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আমার বাচ্চাকে কীভাবে সলিড দেওয়াটা স্টার্ট করেছিলাম। তো প্রথম দিন এভাবে আমি একটা মিষ্টি আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ করে নেওয়া এই আলুটাকে হাত দিয়ে চটকে বা একটা কাটা চামচের সাহায্যে চটকে সেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। অবশ্যই ট্রাই করবেন ব্লেন্ডারে ব্লেন্ড না করে বাচ্চাকে খাওয়াতে, কারণ একবারে যদি ব্লেন্ডারের হ্যাবিটটা বাচ্চার তৈরি হয়ে যায় তাহলে দেখা যাবে কিন্তু এই হ্যাবিটটা ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। মিষ্টি আলু তো অনেক বেশি সফট হয়ে থাকে, এটাকে একটু হাত দিয়ে চটকে নিলেই কিন্তু বাচ্চা খুব সহজে খেতে পারে। তো দেখা যায় যে কোনো কারণে যদি বাচ্চা মিষ্টি আলু এমনি এমনি না খেতে চায় তো আপনি সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা দুধ গুলিয়ে তার মধ্যে দিয়েও বাচ্চাকে এটা খাওয়াতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে বাচ্চাকে কিন্তু 2 বছরের আগে গরুর দুধটা একদমই দেওয়া যাবে না। আসলে আমরা যারা একা হাতে বেবি টেক কেয়ার করি বা দেশের বাইরে থাকি দেখা যায় আমাদের ফ্যামিলিতে হয়তো বড় কেউ থাকে না আমাদেরকে হেল্প করার মতো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি ওয়ারিড হয়ে পড়ি যে বাচ্চাকে কী দিয়ে বা কীভাবে শুরু করব। তা আমি যে কাজটা করি সাধারণত গুগল বা ইউটিউব এগুলো থেকে আমি আমার যে কোনো কোশ্চিন বা যে কোনো প্রশ্ন মাথায় যেটাই আসুক না কেন সেটাকে সার্চ দিই এবং সেখান থেকে মোটামুটি আমি আমার অ্যান্সারগুলো পেয়ে যাই। তো আপনারা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু গুগল বা ইউটিউব এগুলোর হেল্প নিতে পারেন। এখন আমি আপনাদের ববো যে কোন খাবারগুলো বাচ্চাদেরকে 1 বছরের আগে দিতে নিষেধ করে থাকেন চাইল্ড স্পেশালিস্টরা। যেমন ধরুন যে মধু, চিনি, লবণ বা তাল মিশ্রি, এ খাবারগুলো সাধারণত আমরা বাচ্চার খাবারকে আরও বেশি টেস্টি করতে ব্যবহার করে থাকি, কিন্তু এতে কি হয় যে বাচ্চার আরও বেশি প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে, কারণ এই খাবারগুলো বাচ্চারা কিন্তু খুব সহজে হজম করতে পারে না। তা সাধারণত ডক্টররা এগুলো বাচ্চাদেরকে 1 বছরের আগে দিতে না করে থাকেন। মধুতে বোটনিলাম নামক এক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে এবং যা থেকে বাচ্চার বোটনিজম হতে পারে এবং এই ছত্রাক কিন্তু মধু বহন করে থাকে, যার ফলে কিন্তু বাচ্চা যদি এটা খায় বাচ্চা কিন্তু এটা টলারেট করতে নাও পারে বা বিষক্রিয়ার মতো প্রবলেম সৃষ্টি হতে পারে। তা সাধারণত বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই দিতে হবে, বুকের দুধ ছাড়া কিন্তু অন্য কোনো খাবার একদমই দেওয়া যাবে না, কারণ অনেকেই কিন্তু জন্মের পরপর বাচ্চার মুখে মধু তুলে দেন, যেটা হয়তো ঠিক না বা ডক্টর সাধারণত না করে থাকেন। যারা বাচ্চাদের খাবারে 6 মাস থেকে মধু অ্যাড করেন তারা চেষ্টা করবেন বাচ্চাদের খাবারকে মধুর পরিবর্তে ফর্মুলা দিয়ে মিষ্টি করতে, বা অন্য অনেক উপাদান আছে, ড্রাই ফ্রুটস আছে, যেগুলো অ্যাড করেও কিন্তু আপনি বাচ্চার খাবারকে মিষ্টি করতে পারবেন। সো আপনারা কিন্তু অবশ্যই মধুটা বাচ্চার খাবারে 18 মাস পর্যন্ত অ্যাভয়েড করবেন। তাল মিশ্রি বা চিনি এ দুটো কিন্তু বাচ্চাকে 1 বছর আগে দেওয়া যাবে না, আর তাল মিশ্রির ক্ষেত্রে একটু দেখে শুনে কিনবেন, কারণ তাল মিশ্রি নিয়ে কিন্তু আমার আরও একটা ডিটেলসে ভিডিও আছে যেটা আপনি চাইলে দেখতে পারেন যে কোন তাল মিশ্রিটা ভালো বা কোন তাল মিশ্রিটা বাচ্চাকে খাওয়াবেন। এছাড়াও চিনির ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে চিনি কিন্তু 2 ধরনের হয়ে থাকে, সাপোজ সাদা চিনি বা ব্রাউন কালারের যে চিনিটা। তো সাদা চিনি তো কারোর জন্যই ভালো না, হোক সেটা বড় বাচ্চা বা ছোট বাচ্চা বা বড় মানুষ, তো অল টাইম চেষ্টা করবেন ছোট বড় যেই হোক না কেন ব্রাউন সুগারটা খেতে। সব বাচ্চাই তো আর একরকম না যে সব খাবার হয়তো খেয়ে ফেলবে, অনেক বাচ্চাই আছে যারা কিন্তু মিষ্টি না হলে একদমই খেতে চায় না বা খাবারগুলো টেস্টি না হলে খেতে চায় না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চার খাবারকে আপনারা মিষ্টি করতে কিন্তু এই 2টো উপাদান ইউজ করতে পারেন, একটা হচ্ছে খেজুর এবং অন্যটা হচ্ছে কিশমিশ। এবং নিচে দেখুন আমি এগুলো দিয়ে সিরাপ বানিয়ে রেখেছি। সাধারণত আমি আমার বাচ্চার খাবারকে 8 মাস থেকে মানে মিষ্টি করতে এই সিরাপগুলো ইউজ করে থাকি। আমার বাচ্চা কিন্তু 2 ইয়ার প্লাস, বাট আমি এখনও কিন্তু ওর খাবারে লবণ চিনি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি এবং তার পরিবর্তে সাধারণত এই সিরাপগুলো ইউজ করে থাকি।
আবার অনেকেই আছেন যারা কিন্তু বাচ্চার খাবারকে একটু টেস্টি করতে লবণটা দিয়ে থাকেন। তা আমি সেক্ষেত্রে যেটা মনে করি, আমি কিন্তু আমার বাচ্চাকে এখন পর্যন্ত কোনো লবণটা দেই না, কারণ বাচ্চারা তো একদমই ছোট, ওরা কোনো খাবারের স্বাদ বা টেস্ট জানে না যে কোনটার কী টেস্ট। তো আমি যদি আমার বাচ্চাকে লবণ বা চিনি না খেতে শেখাই, তো ও কীভাবে বুঝবে যে এই খাবারটা খেতে মিষ্টি বা নোনতা? তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে লবণটা না দিতে, কারণ লবণ অতিরিক্ত বাচ্চাকে বা বড় ছোটো যেই খাক না কেন, এগুলো কিন্তু বাচ্চার কিডনির জন্য প্রবলেম হতে পারে। এছাড়া কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে লবণ খেলে। একটা বাচ্চার আদর্শ খাবারই হচ্ছে দুধ, তবে অবশ্যই চেষ্টা করতে হবে 2 বছর পর্যন্ত বাচ্চাকে গরুর দুধটা না দিতে। সেজন্য বাচ্চা 6 মাস পর্যন্ত কিন্তু অবশ্যই মায়ের বুকের দুধটা কন্টিনিউ করবে, এবং 6 মাস পরে তাকে বাড়তি খাবার দিতে হবে, এবং বাড়তি খাবারের পাশাপাশি সে কিন্তু 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধই খাবে। এবং 2 বছর আপ যখন হয়ে যাবে, তখন থেকে কিন্তু ট্রাই করতে হবে বাচ্চাকে 5 বছর পর্যন্ত গরুর দুধটা দিতে। তবে অনেক আপু আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে আপনি নিষেধ করেন 2 বছর পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না, অথচ আপনি কিন্তু আপনার বেবিকে 1 বছর থেকে গরুর দুধটা দেন, এটা কেন? তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশে কিন্তু 3 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ফর্মুলা খাওয়ানো যায়, সেভাবে ফর্মুলাগুলো প্রস্তুত করা হয় বা কিনতে পাওয়া যায়। তা আমার এখানে যেটা হয় যে বাচ্চাদেরকে কিন্তু 1 বছর পর্যন্ত ফর্মুলা খাওয়াতে হয়, এবং তারপরে কিন্তু আর আমরা বাচ্চাদেরকে ফর্মুলা দিতে পারি না। 1 বছর পরে বাচ্চাদেরকে যে লিকুইড গরুর দুধ আছে সেটা আমাদের বাচ্চাদেরকে দিতে হয়, এবং এই লিকুইড গরুর দুধগুলো কিন্তু বাচ্চাদের জন্য আলাদাভাবে বানানো হয়। সেম লাইক দ্যাট, ধরে নিন ঠিক যেভাবে ফর্মুলাটা বানানো হয় যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো দিয়ে বা বাচ্চার পুষ্টির কথা বিবেচনা করে, সেমভাবেই কিন্তু এই লিকুইড দুধটাও বানানো হয় বাচ্চার পুষ্টির কথা ভেবেই। যার জন্য কি হয় যে দেশের বাইরে কিন্তু আমরা বাচ্চাদেরকে 1 বছর পর থেকেই গরুর দুধটা দিতে পারি, বাট বাচ্চাদের বিশেষ করে বাংলাদেশে কিন্তু 2 বছর আগে গরুর দুধটা দিতে না করা হয়ে থাকে। যদিও কোন খাবারগুলো দেওয়া যাবে না আমি শুধুমাত্র সেটাই বললাম, তবে আমি ডিটেলসে বলছি না, বাট আপনার যদি আরও ডিটেলসে জানতে ইচ্ছা করে যে দুধের তৈরি খাবার বাচ্চাদেরকে 1 বছর আগে দেওয়া যায়, যেমন হচ্ছে বাটার, ঘি বা চিজ, কিন্তু দুধ কেন দেওয়া যায় না, এটা নিয়ে কিন্তু ডিটেলসে আমার একটা ভিডিও আছে। আপনার যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে, তো আপনি চাইলে কিন্তু আমার সেই ভিডিওটা দেখতে পারেন। কোনো কারণে যদি বাচ্চা একেবারে বুকের দুধ না খেতে চায়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাচ্চাকে গরুর দুধ না দিয়ে আপনারা কিন্তু ফর্মুলা দুধ বা কোটার দুধটা খাওয়াতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে কোটার দুধই খাওয়ান না কেন, সেটা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে দেন স্টার্ট করবেন। অনেক মায়েদের মনে একটা কমন কোশ্চেন আছে যে বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট খাবার বা বাইরের কেনা কিছু খাবার আছে, যেমন হচ্ছে সিরিয়াল, সিরেলাক বা বেবি ফুড, এগুলো বাচ্চাদেরকে দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, প্রথমে এটা বলবো যে অবশ্যই দেওয়া যাবে, কারণ এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের জন্যে আলাদাভাবে বানানো হয়। রিসেন্ট যেহেতু মায়েরা অনেক বেশি বিজি থাকে বা জব করে, যার ফলে কিন্তু বাচ্চাকে সেভাবে হয়তো টাইম দিতে পারে না। তো প্রথমে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে আপনি যদি অনেক বেশি ব্যস্ত থাকেন, যখন দেখছেন যে বাচ্চাকে আপনার হোমমেড বাসায় বানানো খাবারে আপনি অভ্যস্ত করতে পারছেন না বা আপনার দ্বারা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে হয়তো আপনি বাধ্য হয়ে এই বেবি ফুডগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন। কিন্তু কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে না, আপনি বাচ্চাকে বাসায় বানানো খাবার অভ্যস্ত করে তুলতে পারবেন বা আপনার কাছে যথেষ্ট টাইম আছে, আপনি নিজে পুষ্টিকরভাবে বা স্বাস্থ্যসম্মতভাবে আপনার বাচ্চাকে খাবারগুলো বানিয়ে খাওয়াতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাইরের কেনা খাবারে বাচ্চাকে অভ্যস্ত না করতে, অল টাইম বাসায় বানানো হোমমেড খাবারে অভ্যস্ত করতে। আমার এখানে কিন্তু 6 মাস থেকেই অনেক ভালো ভালো ব্র্যান্ডের বেবি ফুড কিনতে পাওয়া যায়, যেগুলো আমি চাইলে কিন্তু আমার বাচ্চাকে দিতে পারতাম, বাট আমি অল টাইম এগুলোকে অ্যাভয়েড করি এবং চেষ্টা করি বাসায় বানানো হোমমেড খাবারই ওকে দিতে। অনেকে একটা বিষয় গুলিয়ে ফেলেন, এবং যার ফলে কিন্তু 6 মাস থেকেই বড়দের ওটস বা সিরিয়াল সিরিয়াল এগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ান, তো এই কাজটা কখনোই করবেন না। চেষ্টা করবেন বাচ্চাদের যে আলাদা সিরিয়াল বা সিরিয়াল বা ওটস আছে সেগুলো বাচ্চাদেরকে খাওয়াতে, এবং ভালো ভালো যে সুপার শপ বা গ্লোসারিগুলো আছে সেখানে কিন্তু আপনারা এগুলো বিভিন্ন ব্র্যান্ডের কিনতে পাবেন। আমি আজকের ভিডিওতে এখন পর্যন্ত যতগুলো টপিক্স নিয়ে কথা বলেছি, প্রতিটা টপিক্স নিয়ে কিন্তু আমি আলাদা আলাদাভাবে ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। দেন সব লাস্টে কিন্তু এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি, কারণ এতে কিন্তু আপনাদের হয়তো আরও বেশি বুঝতে সুবিধা হবে, কারণ এর বেশি যদি আরও কিছু জানার থাকে আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো থেকে জেনে নিতে পারবেন। শিশুকে পানি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন প্রথম যখন তাকে সলিডটা স্টার্ট করবেন তখন থেকেই কিন্তু তাকে পরিমিত পরিমাণে পানিটা খাওয়াতে হবে, যেটুকু বেবির চাহিদা আর কি, সেই পরিমাণে তাকে পানি খেতে দিতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে অল্প পরিমাণে সলিড খাবে এবং পানি খাবে এ ফর্মেটে না, ঠিক যখন তার সলিড খাওয়া শেষ হয়ে যাবে তার 20 থেকে 30 মিনিট পরে আপনারা চাইলে কিন্তু শিশুকে পানি খাওয়াতে পারবেন, তার খাবারটা ডাইজেস্ট বা হজম করার জন্যে।
বাচ্চাকে যখন প্রথম উইনিং প্র্যাকটিস করানো হয় তখন অনেক মাই মনে করেন যে আমার বাচ্চা তো পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে না। তো এটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছুই নেই, কারণ যে খাবারগুলো আপনারা আলাদাভাবে বাচ্চাদের জন্য মেক করেন সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং সেখান থেকে মোটামুটি তার পানি চাহিদাটা ফিল আপ হয়ে যায়। তাই আপনারা একটু কেয়ারফুলি থাকবেন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে যে সে পানি ঠিকমতো খাচ্ছে কি না, এবং তাদের বোতল চুজের ব্যাপারে একটু কেয়ারফুলি থাকবেন বা ফিডার যে চুজ করেন সেগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কারণ অনেক টাইম রং বোতল বা ফিডার চুজ করার কারণে কিন্তু বাচ্চা হয়তো ঠিকমতো পানিটা খেতে চায় না। শিশুর মাসল ডেভেলপমেন্ট বা জন্ডিস থেকে মুক্ত রাখার জন্য শিশুকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে। বাট কম বেশি সব খাবার বা বুকের দুধে কিন্তু অন্যান্য পুষ্টিগুণ থাকলেও ভিটামিন ডিটা কিন্তু খুব বেশি একটা থাকে না। তাই বাচ্চাকে চেষ্টা করবেন নিয়মিত কিন্তু সানলাইটে বা সূর্যের আলোর নিচে রাখতে। আমরা যখন আমাদের বাচ্চাকে প্রথম উইনিং প্র্যাকটিস করাই তখন কিন্তু আমরা ভেবে ফেলি যে আমি এক বাটি খাবার নিয়ে বসেছি এবং আমার বাচ্চা হয়তো পুরোটাই খেয়ে ফেলবে। বাট এটা ভাবাও ঠিক না, আবার বাচ্চাকে এতগুলো খাবার একসাথে খাওয়ানো ঠিক না। তো প্রথম এক সপ্তাহ হয়তো বা বাচ্চা এক বা দুই চামচ পরিমাণে খাবে এবং পরের সপ্তাহ থেকে আপনি তিন চামচ, চার চামচ এভাবে করে বৃদ্ধি করতে পারেন। তবে হ্যাঁ, বাচ্চা হয়তো এক চামচের কমও খেতে পারে, এতে কিন্তু টেনশন করার কিছুই নেই। একটু ধৈর্য নিয়ে আপনাকে খাবারটা খাওয়াতে হবে বাচ্চাকে, এবং মনে রাখতে হবে বাচ্চার খাবারের কনসিস্টেন্সিটা এমন হতে হবে যেন সেটা একেবারেই পাতলা না হয় বা একেবারে ঘন বা শক্ত না হয়, কারণ পাতলা খাবারের পুষ্টিগুণ যেমন অনেকটা কমে যায় পাশাপাশি শক্ত খাবার হলে কিন্তু বাচ্চা সেটা ডাইজেস্ট করতে পারবে না। অনেকেই একটা বিষয় বুঝতে পারেন না যে ছয় মাস বয়সী একজন শিশুকে আপনারা কতক্ষণ পরপর খাবার দিবেন। তো প্রথমে যেটা মনে রাখতে হবে যে প্রথম সপ্তাহে সারাদিনে একবারই তাকে খাবার খেতে দিন, দ্বিতীয় সপ্তাহে দুইবার, এভাবে আস্তে আস্তে তার খাবারের পরিমাণটা বাড়াতে থাকতে হবে। বাচ্চার কোন খাবারে অ্যালার্জি হচ্ছে বা কোন খাবারটা বাচ্চা সহজে ডাইজেস্ট করতে পারছে আপনি যদি সেটা খুব সহজে বুঝতে চান তাহলে কিন্তু পরপর আপনাকে একই খাবার তিন দিন দিয়ে দেখতে হবে। তো বাচ্চার যদি কোনো প্রবলেম না হয় তখন আপনি কিন্তু তিন বা চার দিন পরে অন্য একটি খাবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। কোনো শিশুই কিন্তু নিজ হাতে একা একা খাবার খেতে পারে না, তাই আপনাকে ধৈর্য নিয়ে খাবার খেতে শিখাতে থাকতে হবে। কারণ প্রথম এক বা দুইবার দেওয়ার পর যদি দেখা যায় যে বাচ্চা হয়তো খাচ্ছে না বা অনেক টাইম হাল ছেড়ে দেন, বিরক্ত হন, তো সেটা একদমই হওয়া যাবে না। আপনাকে কিন্তু খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে ট্রাই করতে থাকতে হবে। আপনার বাচ্চার বয়স যদি ছয় থেকে আট মাস হয়ে থাকে তাহলে এটা মনে রাখতে হবে যে মা যদি খুব ভালো বুকে দুধ প্রোডিউস করে থাকে তাহলে একটা বাচ্চা কিন্তু সারাদিনে আট থেকে দশ বার বুকে দুধ খাবে এবং বুকে দুধের পাশাপাশি যে কোনো দুটো বা একটা ফল খাবে এবং একটি ভারী খাবার খাবে। কম বেশি নতুন মায়েদের সকলের মনে একটা কমন কোশ্চিন রয়েছে যে বাচ্চাকে কখন থেকে সলিড খাবারটা স্টার্ট করতে হবে। তো সাধারণত ডক্টররা কিন্তু ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়লে সলিড খাবারটা দিতে বলেন, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু আগে আগে দেওয়া যায়। যেমন আমার বেবিকে কিন্তু আমি ঠিক সাড়ে পাঁচ মাস থেকে খাবার খাওয়ানোটা শুরু করেছিলাম, কারণ ওর মধ্যে কিন্তু সলিডের সবগুলো লক্ষণ রয়েছে। আর সলিডের যদি সবগুলো লক্ষণ বাচ্চার মধ্যে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি একটু আগে আগে বাচ্চাকে সলিডটা দিতে পারবেন। বাচ্চাদেরকে সলিড শুরুর কিছু লক্ষণ রয়েছে যেগুলো বাচ্চাদের মধ্যে হয়তো একটু আগে আগে দেখা দিতে পারে। যেমন হচ্ছে যে বাচ্চার কিন্তু বুকের দুধে পেট ভরবে না, বাচ্চা হেলান দিয়ে বসতে পারবে, ঘাড় উঁচু করতে পারে বা ঘোরাতে পারে, সব কিছু ধরে মুখে নিতে চায়, সব অবস্থায় উল্টাতে বা সোজা হয়ে বসতে পারে, খাবারের দিকে তাকিয়ে থাকে বা খেতে চায়, এমন কোনো কিছু যদি বাচ্চার মধ্যে দেখা যায় তাহলে পরে বুঝতে হবে যে বাচ্চার সলিড খাওয়ার টাইম হয়ে গিয়েছে। আমরা তো সকলেই জানি যে ছয় মাস পর্যন্ত একটা বাচ্চার জন্য কিন্তু বুকের দুধই আনাপ, কারণ বুকের দুধ খেলে তার আর অন্য কোনো খাবারের প্রয়োজন নেই। বাট ছয় মাস পার হয়ে গেলে বাচ্চা যে এক্সট্রা ক্যালোরি সেটার জন্য কিন্তু বাচ্চার অবশ্যই বাড়তি খাবারের প্রয়োজন, কারণ সেটা তখন আর বাচ্চা বুকের দুধ থেকে ফিল আপ করতে পারে না। কারণ এ টাইমে কিন্তু বাচ্চা অনেক বেশি প্লেফুল হয়ে ওঠে, সে ঘাড় নড়াতে শিখে বা তার ব্রেনের ডেভেলপমেন্ট হয়, তার ফিজিক্যালি যে ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চাকে এক্সট্রা ক্যালোরি দিতে হবে। আর এ টাইমে কিন্তু তাদের ক্যালোরি অনেক বার্নও হয়, তো এই ক্যালোরিটা যাতে ফিল আপ হয় সেজন্য বাচ্চাকে অবশ্যই অন্যান্য শাকসবজি বা বাড়তি যে সলিড খাবার আছে সেগুলো মায়ের বুকে দুধের পাশাপাশি বাচ্চাকে দিতে থাকতে হবে। আপনি যদি আপনার বাচ্চাকে ঘরে তৈরি খাবারে অভ্যস্ত করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন খাবারটি কিন্তু অবশ্যই পুষ্টিকর হতে হবে এবং শিশু যেন সেটা সহজে হজম করতে পারে। খাবারের উপকরণগুলো সহজলভ্য হতে হবে এবং খাবার তৈরির সময় কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। শিশু জন্য তৈরি করা খাবারের ঘনত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে, লক্ষ্য রাখতে হবে খাবারটি যেন অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা না হয়, এতে কিন্তু বাচ্চার পুষ্টির ঘাটতি হতে পারে এবং অতিরিক্ত শক্ত খাবার কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে না। তাই অবশ্যই অনেক বেশি কেয়ারফুলি বাচ্চাদের খাবারগুলোকে মেক করতে হবে।
আমার বাচ্চা খেতে চায় না এমন কথা কিন্তু প্রায় মায়েদের মুখেই শোনা যায়। তো সাধারণত যেসব কারণে শিশু খেতে চায় না তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো যে জোরপূর্বক বাচ্চাকে খাওয়ানো, শক্ত খাবার দেয়া, অপছন্দের খাবার দেয়া এবং একই খাবার কিন্তু বারবার বাচ্চাকে খাওয়ানো। তো শিশুকে আসলে জোর করে খাওয়ানো কিন্তু এক ধরনের নির্যাতনের শামিল। তাই আমাদের মনে রাখতে হবে যে জোর করে খাওয়াতে গেলে বাচ্চার ওজন কিন্তু অনেক বেশি কমে যেতে পারে বা অপরদিকে কিন্তু ওজন অনেক বেশি বেড়েও যেতে পারে এবং এটা কিন্তু সত্যি বাচ্চার জন্য অনেক বেশি হার্মফুল। তো বাচ্চাকে যখন প্রথম সলিড স্টার্ট করা হয় তখন কিন্তু অনেক বাচ্চারই অ্যালার্জির মতো প্রবলেম হয়ে থাকে, ডায়রিয়া হতে পারে বা পেট ব্যথা হতে পারে। তো এখানে কিন্তু আসলে অনেক মায়েরা ঘাবড়ে যায় যেহেতু বাচ্চারা এই টাইমে অনেক ঘন ঘন বমি করে বা কান্নাকাটি করে। তো আসলে একদম নার্ভাস হওয়া যাবে না, যেটা করতে হবে যে পরপর তিন দিন দেওয়ার পরে যদি দেখেন যে আপনার বাচ্চার এই প্রবলেমগুলো হচ্ছে তো সেক্ষেত্রে আপনি সে খাবারটা সাথে সাথে স্টপ করে দেবেন এবং ঠিক 8 থেকে 10 দিন পরে আবারও সে খাবারটা দিতে পারেন। যদি দেখেন যে সেম প্রবলেমটা আবারও হচ্ছে তো আপনি সেটাকে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি খুব দ্রুত ডক্টরের কাছে গিয়ে একটা ব্যবস্থা নিতে পারেন। নিজে নিজে কোনো কিছু করা বা না করাটাই বেটার আমার কাছে মনে হয়। আরও একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে আপনি যখন বাচ্চাকে ভারী খাবার খাওয়াতে চাচ্ছেন ঠিক তার 20 মিনিট বা আধা ঘন্টা আগে বাচ্চাকে বুকের দুধ অথবা জুস বা অন্য যে কোনো ফ্রুটস খাওয়ানো বন্ধ করে দিবেন। এতে কী হবে যে বাচ্চার খিদাটা থাকবে এবং যার ফলে কিন্তু বাচ্চা হয়তো অনেকটা খাবে। বাট অন্যান্য খাবার যদি আপনি অল্প পরিমাণে দেন তাতে দেখা যাবে যে বাচ্চার হয়তো ক্ষুধাটা চলে যাবে এবং বাচ্চা কিন্তু আর খেতে চাইবে না। আর বাচ্চাকে প্রতিবার খাওয়ানোর পরে অবশ্যই ট্রাই করতে হবে হাততালি দিয়ে তাকে উৎসাহ দিতে বা তার মানে অ্যাটেনশনটা নিতে। তো বাচ্চাকে আপনি কিভাবে নিজ হাতে খাওয়ার খেতে শেখাবেন এটা নিয়েও কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আছে যা আমার সুখের গোপন রহস্য, এরকম আমি একটা ভিডিও করেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন যে আমার বাচ্চাকে আমি কিভাবে 7 মাস বা 8 মাস থেকে একা একা নিজ হাতে খাবার খেতে শিখিয়েছিলাম। আশা করি যে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে আপনারা এখন যে ফুড চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 6 মাসের বাচ্চার ফুড চার্ট। তো আপনারা চাইলে কিন্তু এটাকে ফলো করে নিজেদের মতো করে একটা ফুড চার্ট বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু দেশের বাইরে থাকি তো সেক্ষেত্রে বলা যায় আমার ফ্যামিলিতে আমাকে হেল্প করার মতো কেউ নয়, একদমই আমি একা একজন মানুষ। তো সেক্ষেত্রে আমার যারা রিলেটিভ আছে তারা আমাকে অনেক বেশি হেল্প করে। পাশাপাশি আমি যে কাজটা করি যে আমার বাচ্চার যে কোনো প্রবলেম হোক না কেন, যেটা আমি আসলে বুঝতে পারি যে আমার দ্বারা এর সমাধান করা সম্ভব না, তো সেক্ষেত্রে আমি সাথে সাথে আমার বেবি ডক্টরকে ফোন দেই এবং আমার বেবি ডক্টর যখন যেটা আমাকে করতে বলেন তো আমি সেটাই করার ট্রাই করি। তাই আপনাদেরকেও বলবো যে যেটা মনে হবে যে হ্যাঁ আপনার বেবির জন্যে মানে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে বা আপনি এখন কি করবেন বুঝতে পাচ্ছেন না, তো নিজে নিজে ডিসিশন না নিয়ে অল টাইম আপনার বেবি ডক্টরের পরামর্শ নিয়ে দেন সেটা করার চেষ্টা করবেন। আশা করি যে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ অনেক আপু রিকোয়েস্ট ছিল আজকের ভিডিওটির জন্য। জানি না আমি কতটুকুন তুলে ধরতে পেরেছি বাট আমি ট্রাই করেছি আমার সাধ্যমতো। তারপরও হয়তো অনেকটা ভুলভ্রান্তি থেকে যায় যেহেতু এটা একটা ভিডিও এডিট করতে হয়, অনেক কিছু বলার টাইমে হয়তো মনে থাকে না। তো আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসেছে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে হেল্প করবেন আমার চ্যানেলটিকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। কারণ আমি প্রতিদিনই ট্রাই করি সেই টাইপ টপিকগুলো নিয়ে কাজ করতে যেগুলো আসলে আমি প্রবলেম ফেস করেছি বা আমার কাছে মনে হয়েছে যে এই টপিকগুলো নিয়ে কেউ কাজ করলে হয়তো ভালো হতো বা আমার জন্য অনেক হেল্পফুল হতো। তো মায়েদের লাইফটা কী করলে আরও বেশি ইজি হয় সেগুলো তুলে ধরারই আমি চেষ্টা করি। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।